শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি এখানে এক এবং দুই এই দুইটা গাণিতিক সমস্যা লিখেছি। তো প্রথম গাণিতিক সমস্যা হলো কি, 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ। তো আমরা প্রথম অঙ্কটা সমাধান করি। তো দেখো, এর আগে আমি অঙ্কের চিত্রটা একটু অঙ্কন করি। দেখো, এই হলো ভূমি। ভূমি থেকে 40 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো বস্তুটি এইভাবে, অর্থাৎ উপরে উঠবে। বস্তুটি এখান থেকে 40 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তাহলে যে বেগে বস্তুটি নিক্ষেপ করা হলো সেটা হলো বস্তুটির আদি বেগ। এরপরে বস্তুটি ধীরে 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 উপরে উঠবে। ধরে নিলাম বস্তুটি সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ উচ্চতা হলো এই বিন্দু, অর্থাৎ বস্তুটি এতটুকু উপরে উঠতে পারে এবং সর্বোচ্চ উচ্চতা হলো h। তো এখন দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। তো দেখো, নিক্ষেপের 2 সেকেন্ড পরে বেগ, আমরা বেগের সূত্র কি জানি, v = u - gt। এখানে কেন মাইনাস হলো, দেখো বস্তুটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে, আর অভিকর্ষ স্তরণ ক্রিয়া করে নিচের দিকে, তাহলে অভিকর্ষ স্তরণ হলো নিচের দিকে আর বস্তুটি যাচ্ছে উপরের দিকে, এ কারণে মাইনাস হলো। আমি এই ব্যাখ্যা তোমাদের আগেও দিয়েছি। তো দেখো, এখানে ইউ এর মান কত, ইউ এর মান 40 মিটার/সেকেন্ড, অর্থাৎ উপরের দিকে নিক্ষেপ করা হলো, সেটা হলো আদি বেগ। জি এর মান 9.8 মিটার/সেকেন্ড². টি কত, 2 সেকেন্ড। তাহলে দেখো, v = u - gt, ইউ এর মান কত, 40 - g = 9.8 × t = 2, তাহলে কত হলো, 40 - 19.6, তাহলে কত হলো, 20.4 মিটার/সেকেন্ড। এটা হলো 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ। তো এরপরে দ্বিতীয় প্রশ্ন কি, দেখো, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম বস্তুটির x উচ্চতায়, অর্থাৎ এখানে আমি ধরে নিলাম এতটুকু, x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো দেখো, আমরা অঙ্কটা সমাধান করব। তোমরা অঙ্কটা সমাধান করার আগে দেখো, অঙ্কটা কিন্তু ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে, তোমরা ধরে নিবা। মনে করি ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে x উচ্চতায় দেখো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে দেখো x উচ্চতায় বিভব শক্তি EP = mg, দেখো বিভব শক্তি হলো mgh, তাহলে উচ্চতা এখানে কতটুকু, দেখো এখান থেকে এই পর্যন্ত হলো সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বস্তুটি যে 40 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ এতটুকু উচ্চতায় উঠবে, এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতা দরকার নেই। আচ্ছা, যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, আমি ধরে নিলাম ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তাহলে x উচ্চতায় গতি বিভব শক্তি কি, mgx। এরপরে এখানে বিভব শক্তি বের করলাম আর এখানে গতিশক্তি বের করব, তাহলে x উচ্চতায় গতিশক্তি কত, x উচ্চতায় গতিশক্তি
ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তো দেখো এইটা হলো গতিশক্তি। এখন এই ভিটা কি? ভি হলো এক্স উচ্চতায় বেগ। দেখো এখানে বেগ ছিল 40, এরপরে ধীরে ধীরে উপরে যাবে, বেগের মান ধীরে ধীরে কি হ্রাস পাবে। এখন এক্স উচ্চতায় যে বেগ, সেই বেগটাই হলো এখানে ভি। তাহলে এক্স উচ্চতায় বেগ আমি কিভাবে বের করব? দেখো আমি জানি ভি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। এই সূত্র আমি জানি কিভাবে বস্তু যখন উপরে নিক্ষেপ করা হয় তখন সূত্র হলো কি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। উপর থেকে ছেড়ে দিলে হয় প্লাস, যেহেতু উপরে যাচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে, এ কারণে এখানে মাইনাস। তো এখন আমি তো এক্স উচ্চতায় বেগ লাগবে আমার, এ কারণে এইচ না হয়ে গেছে কি এক্স। তো এখন তোমরা দেখো এই ইউ এর মান কত, ইউ এর মান হলো 40 স্কয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এক্স। তাহলে কত হলো, 40 এর স্কোয়ার করলে হয় 1600 মাইনাস 9.8 এর 2 দিয়ে গুণ করলে হয় কত, 19.6 এক্স। তাহলে এটা হলো কার মান, ভি স্কোয়ার এর মান। অর্থাৎ এই ভি স্কোয়ার এর মান এখানে, এখানে ভি এর মানটা আমাদের লাগবে। তাহলে ভি রুট করলেই আমাদের ভি এর মান হয়ে যায়, তবে এখানে আমাদের দরকার হচ্ছে ভি স্কোয়ার এর মান, আমরা রুট আর এ কারণে করব না। তো দেখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলছে, বিভব শক্তি হবে গতি শক্তির দ্বিগুণ। অর্থাৎ দেখো ইপি সমান টু ইকে, অর্থাৎ বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। বিভব শক্তি হলো গতি শক্তির দ্বিগুণ, দেখো বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। তো শিক্ষার্থীরা দেখো বিভব শক্তি কত, এম জি এক্স, আর গতিশক্তি কি, টু ইন্টু হাফ এম বি স্কয়ার। দেখো এম জি এক্স সমান এই টু আর এই টু আমি কেটে দিলাম, তাহলে কি হলো এম, আর বি স্কয়ার এর মান কত, বি স্কয়ার এর মান হলো 1600 মাইনাস 19.6 এক্স। দেখো এই যে বি স্কয়ার এর পরিবর্তে আমি এই মানটা বসাই দিলাম। তো এরপরে এই এম আর এই এম উভয় পক্ষ থেকে বাদ, তাহলে এখানে কি রইল, জি এক্স সমান 1600 মাইনাস 19.6 এক্স। এখন এই জি এর মান কত হয়, 9.8 এক্স। এই মাইনাস এর পাশে আসলে কি হয়, প্লাস 19.6 এক্স সমান 1600। এরপরে দেখো 19.6 আর 9.8, 9.8 এক্স প্লাস 19.6 এক্স, তাহলে যোগ করো 19.6 প্লাস হলো কত, 9.8, তাহলে কত হলো, 29.4 এক্স সমান 1600। আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা, এরপর আমরা এগুলো মুছে দিই, আমরা উপরে অঙ্কটা সমাধান করে ফেলি। এরপরে দেখো 19.4 এক্স সমান কত, 1600, বা এক্স ইকুয়াল 1600 ভাগ 29.4। তো ভাগ দাও, 1600 ভাগ 29.4, 54.42 মিটার। অর্থাৎ এতটুকু, এই উচ্চতাটুকু হলো 54.42 মিটার। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে 54.42 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে।
শিক্ষার্থীরা আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, দ্বিতীয় দৃশ্যকল্পটা আগে দেখো। দেখো শিক্ষার্থীরা, একটা বস্তু এ অবস্থানে, বস্তুটির ভর কত? পাঁচ কেজি। পাঁচ কেজি ভরের বস্তু এ অবস্থানে স্থির অবস্থায় আছে। এরপরে বস্তুটিকে এ অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ এই এ অবস্থান থেকে বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, আর বস্তুটির উচ্চতা হলো 60 মিটার। এরপরে দেখো আরেকটা সম্পর্ক দেয়া আছে, দেখো এবি, এবি সমান সমান 1/4 এসি, অর্থাৎ এই সি হলো ভূমি, এ সি অর্থাৎ উচ্চতা হলো 60 মিটার, তাহলে এ সি এর 4 ভাগের 1 ভাগ হলো এবি। এ সি এর অর্থাৎ এই উচ্চতার 4 ভাগের 1 ভাগ হলো এবি, তাহলে দেখো এবি, এবি সমান 1/4 এসি, এসি হলো এখান থেকে এই পর্যন্ত। দৃশ্যকল্প গেল। এখন প্রথম অঙ্ক, ভূমি থেকে কত, আচ্ছা ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? শিক্ষার্থীরা আমরা নতুন একটা অঙ্ক করতেছি, এই অঙ্ক আমরা আগে করিনি, ক্ষমতার অঙ্ক, কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন কি, বি ও সি বিন্দুতে, অর্থাৎ বি বিন্দুতে এবং সি বিন্দুতে, অর্থাৎ ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছিল কি? গাণিতিক বিশ্লেষণ দাও। তো দেখো প্রথম অঙ্ক, ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। দেখো এখানে উচ্চতা h সমান 60 মিটার, তারপরে কি দেওয়া আছে, সময় t 2 মিনিট সমান 2 × 60, কত হলো 120 সেকেন্ড। তো এরপরে দেখো ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়াল হোয়াট? দেখো শিক্ষার্থীরা আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল W/T, এখানে W কি কাজ আর সময় হলো কি, T হলো সময়, অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বলে। তো দেখো এখানে ভূমি থেকে, ভূমি থেকে বস্তুটি কত উচ্চতায় উঠাইছে, 60 মিটার উচ্চতায় উঠাইছে, তাহলে 60 মিটার উচ্চতায় উঠাতে কি পরিমাণ কাজ হয়েছে, সেই কাজ কি, W ইকুয়াল কত, MgH। শিক্ষার্থীরা তোমরা বলতে পারো W ইকুয়াল MgH কিভাবে হলো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কাজ হলো বল ইন্টু সরণ, F S, বল F আর S হলো সরণ। তাহলে এখন এখানে সরণটাকে S দিয়ে প্রকাশ করা হয় না, এই সরণটাকে অর্থাৎ ভূমি থেকে এই পর্যন্ত এই সরণ হলো এখানে উচ্চতা, উচ্চতাকে প্রকাশ করা হয় h দিয়ে, তাহলে আমরা বলতে পারি FH। তাহলে এই যে F, Fটা কি, এখানে অভিকর্ষ বল, বস্তুটি যে এখান থেকে ভূমি থেকে এ বিন্দুতে উঠাইছে সেখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, তাহলে সেই অভিকর্ষ বলটা কি, MgH। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে W ইকুয়াল MgH কিভাবে হলো। এরপরে ভাগ হলো t, তাহলে দেখো m এর মান 5 কেজি, g এর মান 9.8, উচ্চতা কত 60 ভাগ 120, তাহলে দেখো কত হলো, 5 × 9.8 × 60 ভাগ 120, তাহলে দেখো 24.5 ওয়াট, 24.5 ওয়াট, এত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। আচ্ছা শিক্ষার্থীরা দ্বিতীয় অঙ্ক, বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছিল কি, গাণিতিক বিশ্লেষণ দাও। তো দেখো আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করি, বি বিন্দুতে বস্তুটি এ বিন্দু থেকে ছেড়ে দিলে বি বিন্দুতে আসবে, এখন বি বিন্দুতে যখন বস্তুটি আসবে তখন বি বিন্দুতে বস্তুটি একটা বেগে থাকবে,
এবং তখন এতটুকু উচ্চতায় থাকবে বস্তুটি। বস্তুটির উচ্চতা হলো এতটুকু, আর এখান থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে, এই এখানে তো আবিবেগ জিরো, কারণ এখানে বস্তুটি স্থির অবস্থায় ছিল। ধীরে ধীরে বেগের মান বাড়তে বাড়তে বি বিন্দুতে একটা বেগ অর্জন করেছে। তাহলে বি বিন্দুতে বস্তুটি গতিশীল অবস্থায় আছে এবং বি বিন্দুর উচ্চতা আছে। তাহলে যেহেতু বি বিন্দুর উচ্চতা আছে মানে সেখানে বিভব শক্তি আছে, আবার বি বিন্দুতে যেহেতু বস্তুটি গতিশীল তার মানে সেখানে গতিশক্তিও আছে। এরপরে সি বিন্দুতে আসবে, যখন সি বিন্দুতে আসবে কোন উচ্চতা থাকবে না, সি বিন্দুতে সমস্ত শক্তি গতিশক্তি। এখানে উচ্চতা যেহেতু নেই এখানে বিভব শক্তি জিরো। তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করে ফেলি। দেখো এখানে এসি, এসি সমান কত দেওয়া আছে 60 মিটার, আর এবি, এবি সমান কত 1/4 এসি। তাহলে লেখো 1/4 ইন্টু এসির মান কত 60, তাহলে কত 15 মিটার। দেখো এ থেকে বি, এবি এতটুকু হলো এখান থেকে এই পর্যন্ত, এতটুকু 15 মিটার। তাহলে এতটুকু কত তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এতটুকু কত, কারণ এখান থেকে এই পর্যন্ত হলো 60 মিটার, এটুকু যদি 15 হয় তাহলে বিসি, বিসি এর মান কত 60-15=45 মিটার। তাহলে দেখো এই এবি এইটাকে আমরা এই সন ধরি, এখান থেকে এই পর্যন্ত এতটুকু ধরলাম আমরা এই সন, আর সুতরাং বিসি, বিসি সমান কত এসি মাইনাস, এসি থেকে এবি মাইনাস এবি, এইটাকে আমরা এস টু ধরি, বিসি কে ধরি এস টু, সমান কত এসি মাইনাস এবি, অর্থাৎ 60-15 = 45 মিটার। তো দেখো এখান থেকে এতটুকু হলো, এতটুকু 45 মিটার। আমরা এই দুইটা দূরত্ব আমরা বের করে ফেললাম, আমরা এখানে লিখে রাখি এবি সমান, এটা তো এই সন, এবি সমান এই সন ধরলাম, এই সন সমান 15 মিটার, আর বিসি সমান আমরা ধরলাম এইচ টু, এইচ টু সমান এখানে কত 45 মিটার, 45 মিটার, অর্থাৎ এতটুকু 45 আর এতটুকু 15, দুইটা যোগ করলে হয় 60 মিটার। এরপরে আমরা এগুলো মুছে দিই। এখন বস্তুটি যখন বি বিন্দুতে থাকবে তখন উচ্চতা এতটুকু, তাহলে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি ইপি সমান এম জি। দেখো বি বিন্দুর উচ্চতা কত, ভূমি থেকে কত উচ্চতা আছে 45, এইটাকে আমরা কি ধরেছি এইচ টু, তাহলে এম জি এইচ টু সমান কত, এম এর মান 5, জি এর মান 9.8, এইচ টু এর মান 45। তাহলে দেখো এখানে কত হয় 5×9.8×45 কত হল 2205, এত জুল। এটা হলো বিবিন্দুতে, বিবিন্দুতে বিভব শক্তি। এখন বিবিন্দুতে গতিশক্তি, বিবিন্দুতে গতিশক্তি ইকে, ইকে সমান হাফ হেম, হাফ এম বি স্কোয়ার, হাফ এম এর মান কত 5 ইন্টু ভি স্কোয়ার এর মানটা আমাদের জানা নেই, অর্থাৎ বিবিন্দুতে যে বেগ আছে সেই বেগের মানটা কত। দেখো তো বস্তুটি বিবিন্দুতে যে আসলো কোথার থেকে আসছে, এ বিন্দু থেকে আসছে, তাহলে এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় ছিল, এ বিন্দুতে বেগ জিরো, এরপরে ধীরে 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 কোথায় আসছে বি বিন্দুতে আসছে। বি বিন্দুতে যখন বস্তুটি আসবে তখন বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব এ বি, এ থেকে বি, অর্থাৎ 15 মিটার। তাহলে বি বিন্দুতে বেগ, বি বিন্দুতে বেগের মানটা বের করে নিতে হবে, বেগ হলো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g, এইচ, এইচ হলো এখান থেকে এ থেকে বি এর অতিক্রান্ত দূরত্ব। শিক্ষার্থীরা তোমরা এখানে অনেকে ভুল করো, অনেকে নিচ থেকে দূরত্বটাকে ধরো, অবশ্যই ধরবা না, কেন ধরবা না, বস্তুটি আসছে তো বি এ থেকে বিতে, তাহলে আদি অবস্থান এ শেষ অবস্থান বি, তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে
কত বেগ অর্জন করছে, সেই বেগ অর্জন করছে সেই দূরত্ব, সেই বেগটা যদি তোমার বের করতে হয় তাহলে দূরত্ব কি, আদি অবস্থান থেকে শেষ অবস্থান, আদি অবস্থানে শেষ অবস্থান বি, তাহলে দূরত্ব 15, এইটাকে ধরা হয়েছে এইচ ওয়ান, তাহলে এখানে কি হবে এইচ ওয়ান। তো ইউ এর মান 0² + 2 × g এইচ ওয়ান, তাহলে এখানে দেখা যায় 2g এইচ ওয়ান, তাহলে দেখো শিক্ষার্থীরা এই বি স্কয়ারের মান কি 2g এইচ ওয়ান, লেখো 2g এইচ ওয়ান, এই টু আর একটু কাটা গেল, তাহলে কি হলো 5g এইচ ওয়ান, 5g এর মান 9.8 ইন্টু এইচ ওয়ান এর মান 15, তাহলে কত হলো দেখো 5 × 9.8 × 15 735, 735 জুল। তাহলে মোট শক্তি কত হলো, মোট শক্তি অর্থাৎ বিবিন্দুতে বিভব শক্তি, বিবিন্দুতে গতি শক্তি, তাহলে বিবিন্দুতে মোট শক্তি ই সমান কত ইপি প্লাস ইকে, তাহলে ইপি কত 2205 প্লাস ইকে কত 735, কত হলো 735 প্লাস 2205 2940 জুল। তো আমরা এখানে লিখে রাখি বিবিন্দুতে মোট শক্তি ই পেলাম আমরা কত 2940 জুল, 40 জুল, 2940 জুল। এরপরে আমরা দেখব সি বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ সি বিন্দুতে মোট শক্তি যখন হিসাব করব, সি বিন্দুতে দেখো কোনো উচ্চতা নেই, সি বিন্দুতে কোনো বিভব শক্তি থাকবে না, গতিশক্তি কি সবই হবে এই যে 2940 জুল, এটা সবই গতিশক্তি আমরা পাব। তো দেখি শিক্ষার্থীরা আমরা পাই কিনা, ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বিভব শক্তি ইপি ইকুয়াল, অর্থাৎ সি বিন্দুতে, সি বিন্দুতে বিভব শক্তি ইপি এম জি এইচ, দেখো এম এর মান আছে 5, জি এর মান 9.8, এইচ এর মান 0 সমান 0, তাহলে বি বিন্দুতে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি হলো 0 জুল, তাহলে সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে গতি শক্তি ইকে সমান 1/2 mv². দেখো এম এর মান আমাদের জানা আছে, কিন্তু সি বিন্দুতে বেগের মান আমাদের জানা নেই। সি বিন্দুতে বেগ মানে হলো এই যে এ থেকে যখন বস্তুটি ছেড়ে দেওয়া হলো, ধীরে 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 আসবে বেগের মান বাড়তে বাড়তে, ঠিক ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যে বেগ সেইটাই হলো সি বিন্দুতে বেগ। তাহলে দেখো সেই বেগটা আমরা কিভাবে বের করব, সূত্র একই, সূত্র হলো এই একই সূত্র ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এইচ, এইচ কি এখানে এইচ হলো এখান থেকে এই পর্যন্ত, দেখো এতটুকুকে আমি ধরছি এইচ ওয়ান, এতটুকু এইচ টু, আর এ থেকে সি পর্যন্ত টোটালটা হলো এইচ। এখন এ থেকে সি পর্যন্ত দূরত্ব কেন নেওয়া হয়, দেখো বস্তুটি এখান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, যখন সি বিন্দুতে আসবে তখন বেগ নির্ণয় করব, তাহলে এটা হলো এ হলো আদি অবস্থান, সি হলো শেষ অবস্থান, তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থান দূরত্ব কত 60 মিটার, তাহলে এখানে এইচ এর মান কত 60, তাহলে দেখো ইউ এর মান 0² × 2g এইচ, তাহলে কি হলো 2g এইচ, তাহলে দেখো 1/2 × m এর মান 5 × 2 × g h 2 g h, 2 কাটা গেল, তাহলে 5 × g h, 5 × g এর মান 9.8 ইন্টু h এর মান 60, তাহলে দেখো এখানে কত হয় 5 × 9.8 × 60 2940 জুল। তো শিক্ষার্থীরা সি বিন্দুতে
ইপি হলো 0 ইকে হলো 2940 তাহলে সি বিন্দুতে মোট শক্তি ই সমান কত ইপি প্লাস ইকে তাহলে ইপি কত 0 প্লাস 2940 সমান কত 2940 জুল শিক্ষার্থীরা তোমরা সুবিধার্থে এইটাকে বি বিন্দুতে ই অন ধরতে পারো আর সি বিন্দুতে ই টু ই টু ধরতে পারো তাহলে দেখো বি বিন্দুর মোট শক্তি 2940 জুল 2940 জুল আবার সি বিন্দুর মোট শক্তি আমি কত পেলাম 2940 জুল অর্থাৎ শক্তির একই হলো শক্তির মান একই শক্তির কোনো পরিবর্তন হয়নি তাহলে সংরক্ষণশীলতা নীতি কি ছিল যে সকল বিন্দুতে শক্তি একই হবে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল সব সময় ধ্রুব থাকবে চেঞ্জ হবে না তার মানে আমরা কি বলতে পারি বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে বা সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে শিক্ষার্থীরা আমরা এ পর্যন্তই থাক আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অন্য অঙ্ক আমি নিয়ে আসবো শিক্ষার্থীরা খুদা হাফেজ।